السلام عليكم كيف حال انا تمام انتم بكيني انا ابغن جليبي مايكل سيزر دي سانتا مباركا انا يوتيوب چنل تو থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আমি আজকে কি বিষয়ে রোস্ট করছি। তো বোঝা খুব একটা দরকার হবে না সম্ভবত। আমি হ্যাঁ আজ আমি সৌদি আরবকে রোস্ট করতে যাচ্ছি। তো এটা আমার একটা হেলদি ক্রিটিসিজমই হবে বই কি। তো কারণ সৌদি আরবিয়া যে কোনো মহান কোনো রাষ্ট্র নয় যে তাকে রোস্ট করা যাবে না, তো বরঞ্চ মানে তারা জীবনে এমন গুণা করে থাকে তো আপনি তাদের রোস্ট না করেই থাকতেই পারবেন না। তো এখন তারা জীবনে এমন কি গুণা করলো যে আপনি তাদেরকে রোস্ট না করে থাকতে পারছেন না, তো সেটা আমি আপনাদের একটু উল্লেখ করব। তো আমরা বেশ কিছু পয়েন্টে বাস দুই পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হলো ন্যাশনাল পয়েন্ট, একটা হলো একটা কি করে সৌদি আরব দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র হলো আর কি করে তাদেরকে সৌদি আরবকে মানে ন্যাশনালি কেন ঘৃণা করা হবে আর সৌদি আরবকে কেন কোন রিলিজিয়াস ধর্মীয় অ্যাঙ্গেল দৃষ্টিকোণে সৌদি আরবকে ঘৃণা করা যেতে পারে। এখন এখন আপনি বাস এটা বাস আজকে ইন্ট্রোটা এটুকুই। তবে যারা সৌদি আরবকে সমর্থন করে থাকে তো তাদের জন্য এই ভিডিও নয়। সো তারা যদি ভুলে এই ভিডিওটা দেখে থাকে তাও ওয়েলকাম জানাচ্ছি। তবে তারা তাদের যদি বুদ্ধি আর বিবেক আর শিক্ষা সামান্য ন্যূনতম শিক্ষা যদি থাকে তাহলে তারা এই ভিডিও সাপোর্ট করবে আর পুরোপুরি দেখবে। আর এই ভিডিও দেখার পর সৌদি আরবকে যতটুকু শ্রদ্ধা করত তার থেকে বেশি ঘৃণা করা শুরু করবে। তো বাস ইন্ট্রোটা এ পর্যন্তই দিচ্ছি। তো এখন আমি যাচ্ছি মেইন পর্বে। তো ওকে এখন এখন এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে হাউ ইজ নাও সৌদি আরবিয়া বিকাম দ্য এম্পায়ার অফ ফান্ডামেন্টালিস্ট। মানে সৌদি আরব এখন কি করে মানে ফান্ডামেন্টালিস্টের সাম্রাজ্যে পরিণত হয়েছে এটা জানার জন্য সবার আগে আমাকে তো ওদিকে যেতে হবে কুচ। এখন তো সৌদি আরাবিয়া তো এটা আমি খুললাম। তো তো সৌদি আরাবিয়ার ব্যাপারে উইকিপিডিয়া কি বলা হচ্ছে। তো সৌদি আরবিয়ার ব্যাপারে উইকিপিডিয়াতে বলা হচ্ছে যে তোমার সৌদি আরবিয়া অফিসিয়ালি দ্য কিংডম অফ সৌদি আরবিয়া ইজ এ কান্ট্রি অফ ওয়েস্টার্ন এশিয়া। তো ইট স্প্যান দ্য ভাস্ট মেজরিটি অফ আরবিয়ান পেনিনসুলা উইথ এ ল্যান্ড এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি 2,150,000 কিলোমিটার স্কোয়ার। মানে ব্যাপারটা হলো কি তোমার পুরো মানে 830,000 মাইল স্কোয়ারের দেশটা হচ্ছে সৌদি আরবিয়া। তো এখন আমি তো কথা না বাড়িয়ে সোজা ম্যাপের দিকে যাচ্ছি।
তো এখন সৌদি আরাবিয়া ম্যাপ ম্যাপ তো মানে অনেকে বলে যে মানে ব্রিটিশ এম্পায়ার সবচেয়ে বড় এম্পায়ার, এখন এসব কথা না বানিয়ে চলুন দেখা যাক। আমরা ম্যাপে চলে যাই, ও তারা আচ্ছা এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তোমার দুনিয়াতে যে কটো রাষ্ট্র আছে তার মধ্যে যদি এম্পায়ার মনার্ক সিস্টেমে বলা হয় তাহলে সৌদি আরবে এম্পায়ার হচ্ছে সবচেয়ে বড়। তো আপনি এশিয়ার দিকে তাকান তো এখন পর্যন্ত মানে ইন্ডিয়া হয়তো এর থেকে বড় হতে পারে, তবে ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রিতে আছে, চায়না হচ্ছে তোমার ডেমোক্রেটিক কান্ট্রি, আর মালয়েশিয়া ইন্দোনেশিয়া কনস্টিটিউশনালি ডেমোক্রেটিক, আর বাকি যত রাষ্ট্র আছে যেমন আমাদের ইংল্যান্ড ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া রোমানিয়া ইটালি গ্রিস স্পেন অ্যাকচুয়ালি তোমার মোনার্ক সিস্টেমে মানে ইংল্যান্ড কেও ধরা যেতে পারে আর স্পেন কেও ধরা যেতে পারে আর পর্তুগাল কেও ধরা যেতে পারে, আর অন্যদিকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়াকে ধরা যেতে পারে, তবে এদের আমার মনে হয় না এদের কেউ মানে সৌদি আরবের মতো একটা বড় সাম্রাজ্য নিয়ে পড়ে আছে। আর অন্যদিকে যে আমার ওকে তো এখন অন্যদিকে যে এখন হাউ ইজ নাও সৌদি আরবিয়া বিকাম দ্য এম্পায়ার অফ ফান্ডামেন্টালিস্ট, তো এখন ফান্ডামেন্টালিস্টের কথা যদি আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো পাকিস্তান ইন্ডিয়ার কতগুলো মুসলমান এরিয়া আর বাংলাদেশ আর পাকিস্তান, অন্যদিকে সিরিয়া ইরাক মানে আরবের যত মুসলিম কান্ট্রি আছে আরবের যত যে সকল কান্ট্রি নিজেকে মুসলিম হিসেবে দাবি করে আর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া এরা ভাই এখানে বিশেষ করে সারা পৃথিবীতে যে মানে আমাদের যে ফান্ডামেন্টালিজম যে তালিম না হয় তালিম বলতে গেলে ফান্ডামেন্টালিজম স্কুল হয় এটার ফান্ডিং কিন্তু সৌদি আরবে করে, এছাড়া অন্য যে কোনো দেশে যে ফরেন এডুকেশন পলিসিতে এতে কিন্তু মানে ফরেন কান্ট্রি কোনো একক পাওয়ার থাকে না, কিন্তু মাদ্রাসা সিস্টেমে যে ফান্ডামেন্টালিজম স্কুলিংয়ে সৌদি আরবিয়ার ফান্ডিং কিন্তু সবচেয়ে বেশি, তো এভাবেই সৌদি আরবিয়া ফান্ডামেন্টালিস্ট কান্ট্রিতে পরিণত হতে চলেছে। আর অন্যদিকে মানে আপনি একটু লক্ষ্য করলে জানতে পারবেন ওটা আমি বাকিটা আমি একটু পরে আসছি, তো আজ পর্যন্ত যত মানে ফান্ডামেন্টালিজম চলেছে বা রিলিজিয়াস কমিউনিটি রিলিজিয়াস এক্সট্রিমিজম এটা কিন্তু সৌদি আরব থেকেই এসেছে,
দুনিয়াতে যত বড় শাসক এই পৃথিবীতে এসেছে, শাসক রাষ্ট্র এই পৃথিবীতে এসেছে, তারা কেউ মানে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম প্রতিষ্ঠা করেনি। ইভেন আমাদের আজকে যে জিম্বাবুয়ে যে খ্রিস্টিয়ান ফান্ডামেন্টালিজম, সরি খ্রিস্টিয়ান এক্সট্রিমিজম যেটা, এটা ফান্ডিং কিন্তু সৌদি আরবই করে থাকে। কারণ মানে সৌদি আরব, কারণ এক্সট্রিমিজম না হলে তো সৌদি আরবে কোনো পয়সাই আসবে না। ওকে, তো এখন এখন অন্যদিকে আসি। হ্যাঁ হ্যাঁ, আর আমি 23 আগস্টে যে একটা ভিডিও হিন্দিতে পাবলিশ করেছিলাম যে বাদশাহত শব্দ কোথেকে এসেছে, আসুন এখন তো এখন এখন ভাই সৌদি আরবের জিডিপি যেটা, এটা 2019 তোমার 1.92 ইউএস ট্রিলিয়ন ইউএস ডলার। তো এখানে অথচ বলতে গেলে তোমার এরা কিন্তু অন্যটা এক্সট্রা ডিজার্ভ করে কি না, এটা আমি অন্য কোশ্চেনে আসছি। এখন সোজাসুজি আমি বলে যাচ্ছি না, তো ওকে এখন রিলিজিয়াস এক্সট্রিমিজম কি বলে, তো এখন দেখছি সৌদি আরাবিয়া, ওকে তো সৌদি আরবিয়া ভাষা, তো সৌদি আরবে যে বাদশাহ আছে এটা তোমার এখন কিং ফয়সাল আছে, আর ক্রাউন প্রিন্স বলতে গেলে মোহাম্মদ বিন সালমান আছে ক্রাউন প্রিন্স। এভাবেই চলছে সৌদি আরবের ফান্ডামেন্টালিজম। এখন তো এখন আমি তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা, হু ক্যান হেট সৌদি আরবিয়া ইজ উইথ রেশনাল অ্যাঙ্গেল, তো আপ দেখতে হ্যাঁ লজিক্যাল অ্যাঙ্গেল মে সৌদি আরবিয়াকে কে ঘৃণা করতে পারে। তো এই কোশ্চেনটা মানে যতটা হার্ড মনে হচ্ছে, আসলে কোশ্চেন কিন্তু তার থেকে অনেক বেশি ইজি। তো এখন ইজিটা কী কারণে এই জন্য বলছি, এখন ন্যাশনালি কারা হেড করবেন, তো এজুকেশনাল ফান্ডস ফ্রম সৌদি আরাবিয়া। তো এখন ব্যাপারটা তার থেকে ইজি, এডুকেশনাল হেলথ হেলথ, এখন ব্যাপারটা কিন্তু তার থেকেও ইজি। ওয়েল কানেক্টেড হচ্ছে না এখন, তো
তো এখনই আমি কানেক্ট করে দিচ্ছি। ওকে, তো এডুকেশন সৌদি আরবিয়া কি এডুকেশন যেটা, তো তো এখানে স্পষ্ট বলা আছে যে তোমার সৌদি আরবিয়া এডুকেশন সিস্টেম এলস টু এনশিওর দ্যাট স্টুডেন্ট আর প্রিপেয়ার ফর লাইফ অ্যান্ড ওয়ার্ক ইন মডার্ন ওয়ার্ল্ড ওয়াইল মিটিং দ্য কান্ট্রিজ রিলিজিয়াস সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল নিডস। ইলিমিনেটিং অ্যাডাল্টস ইন লিটারেসি ইন এলাগাল মেজর গোল জেনারেল এডুকেশন ইজ দ্য কিংডম কনসিস কিন্ডারগার্টেন সিক্স ইয়ার প্রাইমারি স্কুল। ওকে, সব কিছু বলা দরকার নেই, তো আপনি শুধু এটুকু দেখেন যে সৌদি আরবে যে এডুকেশনাল সিস্টেম এটা, তো মানে দেশের রিলিজিয়ান সোশ্যাল এবং ইকোনমিক্যাল নিডসের সময় মডার্ন ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলা, যেটা একেবারে ইম্পসিবল। তো কারণ হচ্ছে সৌদি আরবে যে এডুকেশনাল সিস্টেম যেটা, তো রিলিজিয়াস নিডে পূরণ করার জন্য এখন কোনো, আচ্ছা হ্যাঁ, এখন কোনো দেশে যদি আপনি রিলিজিয়াস নিড পূরণ করতে যদি চান, তাহলে আপনাকে তোমার বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টাস্ক আপনাকে মিস করতে হবে। তো এখন আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, মানে এ সকল তাল মিলানোর মতো মানে একটা এমন অনেক মুসলমান আছে যারা ঠিকমতো নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করতে চায় না, কিন্তু এরা মুসলমান হিসেবে আমাদের সারা বিশ্বে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যেমন বাংলাদেশের সর্বশেষ মুসলিম প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, এনার ব্যাপারে মানে একটা কাহিনী আছে যে ইসলামিক কিতাব কম পড়েছেন আর হিন্দুদের কিতাব আর বিজ্ঞানের কিতাব বেশি পড়াশোনা করেছেন। তো এখন এখন এ তো গেল আপনার প্রথম পয়েন্ট, যে রেশনাল পয়েন্ট। তো রিলিজিয়াস পয়েন্ট ইজ কোয়াইট ডিফারেন্ট। তো এখানে এখন ওটা আমি একটু পরে আসি, এখন আপনাকে আমি, ও হ্যাঁ, মানে এটা তো এই জন্যই রেখেছিলাম। তো আপনি মানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সৌদি আরবে যে জিডিপি আছে 1.92 ট্রিলিয়ন ইউএস ডলার সন 2019 হিসাবে। এখন দুনিয়ার সবচেয়ে শান্তিকামী দেশের জিডিপির কথা আমি বলছি। এখন জিডিপি আপনি যদি দুনিয়ার সবচেয়ে শান্তিকামী দেশের জিডিপির হিসেবে দেশকে যদি আপনি বাংলাদেশ মনে করেন, তাহলে এটা কিন্তু ভুল। কারণ বাংলাদেশের চেয়েও বড় শান্তিকামী দেশ আছে, আর সেই দেশের নামটা আমি এক্ষুনি লিখছি। ওকে, ওয়েল, এখানে ইউনাইটেড কিংডম আছে, তো ইংল্যান্ড তো ইউনাইটেড কিংডমের পাশেই আছে, সো এটা কোনো টেনশন নেই। 2.8
$8.2711 trillion. এখন হোয়াট তো ইংল্যান্ডের একটা ইংল্যান্ডে হচ্ছে তোমার 1.84 trillion ব্রিটিশ পাউন্ড। এখন ব্রিটিশ পাউন্ডে ব্যাপারটা আছে তো ওকে কোনো সমস্যা নেই। ব্রিটিশ পাউন্ড টু কনভার্ট ব্রিটিশ পাউন্ড টু ইউএস ডলার ভাই আমি বুঝতে পারছি না যে মানে মানে টার্গেট ছিল শুধু সৌদি আরবকে রোস্ট করা, কিন্তু এখন তো দেখছি মানে ইংল্যান্ডের নামে ট্রিবিউট করতে হবে দেখছি। আমি তো বাস মানে কোথায় কোথায় মানে ইংল্যান্ডের নামে ট্রিবিউট করেনি 1.84 আচ্ছা ট্রিলিয়ন না মিলিয়ন ছয় বিলিয়ন ওয়ান টু হ্যাঁ ওকে তো বর্তমানে হিসেবে তোমার 2.528 trillion ব্রিটিশ পাউন্ড হচ্ছে ইংল্যান্ডের, আর সৌদি আরবে তো ভাই তো আপনারা জানেনই। এখন আপনি আচ্ছা সৌদি ইকোনমি তো সোর্স অফ সৌদি ইকোনমি তো এখন সৌদি আরবের সোর্স অফ ইকোনমি পেট্রোলিয়ামে আছে তো সোর্স অফ ব্রিটিশ ইকোনমি এখন ব্রিটিশ ইকোনমি দেখি ওকে মোস্ট ইকোনমি তো ওকে তো ওকে তো আপনি এখানে ইংল্যান্ডের ইকোনমিতে আপনি দেখবেন যে স্যান্ড, গ্রাভেল, লাইমস্টোন, ক্রাসেস রক, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন বিল্ডিং এটা ইংল্যান্ডে পাওয়া যায় তো অয়েল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড কয়েল তো ওকে এখন আমি মানে এর আগেও দেখেছি যে ইকোনমিতে চলে এখন এখন আমি সোজা আসছি কম্পিউটার কম্পিউটার
এখন ব্রিটিশ ইকোনমিতে ওকে তো ওকে কোনো সমস্যা নেই তো আমি একটা আর্টিকেল পেয়েছি তো আর্টিকেল হিসেবে তো এখন ফাইন্যান্সিয়াল টাইম আইম আছে তো টেকনোলজি ইজ এ ব্রাইট স্পট ফর ব্রিটিশ ইকোনমি তো 2016 হিসেবে বলা আছে যে টেকনোলজি মানে টেকনোলজি ইংল্যান্ডের ফাস্টেস্ট ইকোনমিতে পরিণত হতে চলেছে যেটা খুবই ভালো একটা বিষয় আর অন্যদিকে সৌদি আরবের ইকোনমি এটা দেখুন পেট্রোলিয়াম সো দ্য ইকোনমি অফ সৌদি আরবিয়া ইজ ডমিনেটেড বাই পেট্রোলিয়াম অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড ইন্ডাস্ট্রিজ ইন টার্ম অফ ওয়ার্ল্ড রিজার্ভ সৌদি আরবিয়া র্যাঙ্কস ফাস্টেস্ট ইন্টারন্যাশনালি উইথ অ্যাবাউট 1/5 অফ ওয়ার্ল্ড নন রিজার্ভস ওয়াইল ডিপোজিট আর লোকেটেড ইন ইস্ট সাউথ ওয়ার্ল্ড ফ্রম ইরাক সাউদার্ড ফ্রম ইরাক অ্যান্ড কুয়েত ইন টু রাব আল খালি অ্যান্ড আন্ডার দ্য ওয়াটার অফ পার্সিয়ান গালফ মানে কি আর বলবো যে সৌদি আরবের ইকোনমি যে সোর্সটা এটা কিন্তু সৌদি আরবে পাওয়া যায় না ভাই এটা পাওয়া যায় ইরাক দক্ষিণ ইরাকে আর কুয়েতে পাওয়া যায় আর পার্সিয়ান গ্লাপে গালফে পাওয়া যায় এখন এরা যদি কোনো ক্রমে শাটডাউন নিয়ে থাকে তাহলে সৌদি আরবে ইকোনমি তো গেল আর এখানে ইন্ডাস্ট্রিজ বলতে মানে পরিশ্রম নয় বরঞ্চ মানে ফ্যাক্টরি জাতীয় কিছু বোঝাচ্ছে আর আর আপনি যেখানে দেখবেন যে ইংল্যান্ডের ইকোনমি চলে তোমার যে টেকনোলজি চলে ইংল্যান্ডে যে ইকোনমি শুধুমাত্র নিজস্ব লেবারে চলে আর ওখানে আপনি দেখবেন যে সৌদি ইকোনমিতে তোমার চলে হচ্ছে বিদেশিদের নন সৌদিদের দ্বারা তো এখন এখন একটু দেখে নিই ওকে নন সৌদি ওয়ার্কার্স ইন সৌদি ইন দাস ট্রিজ আগে একটু শেষ করে আসি তুমি তো চিল্লা কেন ওকে তো ইয়াপে এখানে দেখো যে সৌদি আরবে যে নাম্বার অফ নন সৌদি ডোমেস্টিক ওয়ার্কার্স স্যার আপনি একটু চলুন আমি একটু ওদিকে একটু দেখাই ওকে তো নন সৌদি ডোমেস্টিক ওয়ার্কার যে সৌদি আরবে যে কাজ করে তো এদের স্ট্যাটিস্টিকে হিসাবটা মানে 2021 হিসেবে বলা আছে তো মানে 2020 হাফে ক্ষেত্রে যদি আমরা বলতে চাই তাহলে ড্রাইভার আছে তোমার 1,957,266 ড্রাইভার্স আছে আর সার্ভেন আর হাউস ক্লিনার আছে তোমার 1,653,057 জন আর কুকার্স ফুড প্রোভাইডার যে আছে 51,442 হাউস বিল্ডিং আর রেস্টরুম যে গার্ড যে আছে তোমার এখানে
29,484 প্রাইভেট টিচার আর নানি যে সৌদিদের ঘরে যে প্রাইভেট টিচার আর নানি যে কাজ করে নানি পাওয়া যায় ওটাও কিন্তু ভাই নন সৌদি সেই হিসেবে বলতে গেলে তোমার 4,594 তো ঘরে যে মানে নার্স আর হেলথের যে প্রফেশন আছে যে ফ্যামিলি ডক্টর ওরা বলতে গেলে তো এখানে 2,658 তো কৃষক আছে তোমার 2,548 হাউসকিপার আছে তোমার 2,102 আর হোম টেইলর হচ্ছে তোমার ঘরে যে মানে সেলাই মেশিন করে করা হয় থাকে তো সেটাও আছে তোমার 1,470 বাবরে এখন আপনি মানে চিন্তা করে দেখুন যে মানে কি চলছে ওকে এখন আমি সোজা মানে যে মানে ছোট ছোট মানে কাজ যেটা মানে ড্রাইভারের তারপর হাউস ক্লিনিং এর তোমার নার্সের তারপর মানে চাকর বাকর ওর মানে সোজা যে নন সৌদি আছে সবাই কিন্তু ভাই চাকর বাকরদের মতোই ব্রিটিশ ওকে এখন ব্রিটিশ ইন্ডাস্ট্রি দেখে নি ব্রিটিশ এখন বিজনেস ম্যান এখন নন ব্রিটিশ তারাও ওকে নন ব্রিটিশ তো নন ব্রিটিশ বিজনেস এখন একটু মুশকিল আছে তো আমি চেষ্টা করছি স্ট্যাটিস্টিক তো ভাই আপনারা তো আগে থেকেই জানেন যে ইংল্যান্ডে যে জাগুয়ার ফক যে আছে ওটার মালিকানা এখন নটন ডেটার হাতেই আছে সে সো ওকে তো এখন আমি সোজা দেখছি ওকে তবে এটুকু আমরা জোর গলা দিয়ে বলতে পারি যে সৌদি আরবে লোকেরা যে নিজেদের এখানে চাকর বাকর নিযুক্ত করে রেখেছে মানে এরকম চাকর বাকর কিন্তু কোনো দেশ হয়তো নিযুক্ত করেনি তো এটা গেল এডুকেশনের ক্ষেত্রে এখন সায়েন্টিফিকের ক্ষেত্রে আমরা কীভাবে বলি ওকে এখন সায়েন্টিফিক তো
Well, Saudi. Scientist. Don't know. প্রত্যেক দেশে তো scientist আছে. ওকে এখন আমরা মানে সৌদি সায়েন্টিস্টদের বলতে গেলে মানে পরিচয় হিসেবে তো সৌদি সায়েন্টিস্ট, কিন্তু সৌদি আরবে আজ পর্যন্ত কি বানিয়েছে তো আমরা সবাই জানি, COVID-19 ভাইরাস, যেটা সারা পৃথিবী ভুগে মরেছে। এখন নোবেল প্রাইজ হ্যাজ উইনার। এখন আমি নোবেল প্রাইজ উইনার, ওকে তো সন 2000, ওকে এখন দেখছি তো নোবেল প্রাইজ অ্যালফ্রেড নোবেল, তো আচ্ছা এখন ফিজিক্স প্রাইজের দিকে যাচ্ছি। ওকে তো ওকে আচ্ছা ওকে তো কোনো সমস্যা নেই, তো আপনি তো নোবেল প্রাইজ ট্র্যাকে চলে যাই। তো প্রথমটার কিন্তু সময় একটু বেশি লেগেছে। ওয়েল স্ট্যাটিস্টিকে আছে তোমার ফিজিক্সে আজ পর্যন্ত 114 জনের নোবেল প্রাইজ আছে, আর লিটারেচার আছে তোমার 216 জন, তো কেমিস্ট্রিতে আচ্ছা তো আপনি নিজেই দেখছেন যে পাচ্ছেন, তো আচ্ছা তো আমি তো ট্রাই করছি মানে এক্সপো কম করার জন্য, তো এখন ওকে তো
মানে আপনি এখানে কোনোদিনও পাবেন না যে মানে কোনো অ্যারাবিক নামে কেউ নোবেল পুরস্কার পেয়েছে। তো ওকে সুবিধা আছে। যারা যেসব দেশ নোবেল পুরস্কার বেশি পেয়েছে মানে এটা হচ্ছে তাদের লিস্ট। তো সর্বপ্রথমে আছে তোমার ইউনাইটেড স্টেট, তো 388টা পেয়েছে নোবেল প্রাইজ পেয়েছে। আর ইউনাইটেড কিংডম মানে আমাদের ইংল্যান্ড পেয়েছে 133টা, জার্মানি পেয়েছে 109টি, ফ্রান্স পেয়েছে তোমার 70টি, আর সুইডেন পেয়েছে 32টি, রাশিয়া পেয়েছে 31টি, রাশিয়া বলো আর সোভিয়েত ইউনিয়নে বলো 31টি পেয়েছে। তো জাপান পেয়েছে 28টি, সুইজারল্যান্ড পেয়েছে 27টি, কানাডা পেয়েছে 27টি, অস্ট্রেলিয়া পেয়েছে 22টি, ইন্ডিয়া 12টি পেয়েছে আর ইসরায়েল 12টি পেয়েছে, আর চায়না পেয়েছে তোমার 8টি, আর স্পেন পেয়েছেও 8টি। এখন এখন আমি সোজা চলে যাচ্ছি মানে বাংলাদেশিদের জন্য একটা মানে খুশির খবর, মানে আনন্দের মানে ইনফরমেশন বলা, বাংলাদেশিদের জন্য একটা আনন্দের ইনফরমেশন যে তোমার বাংলাদেশ পেয়েছে তোমার 2টি নোবেল প্রাইজ আর পাকিস্তান পেয়েছে 2টি নোবেল প্রাইজ। ওকে, আর মানে ইরাক পেয়েছে 1টি নোবেল প্রাইজ, ইরান পেয়েছে 1টি নোবেল প্রাইজ। ভাই ইয়েমেনও ভাই নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু ভাই মানে এই লিস্টে তো মানে ইস্ট তিমোরও 2টি নোবেল প্রাইজ পেয়েছে ভাই, আর আলজেরিয়াও 2টি নোবেল প্রাইজ পেয়েছে, ইজিপ্টও 4টি নোবেল প্রাইজ পেয়েছে। তো ইজিপ্ট চার না, ওকে, মানে মুসলমানদের মানে নিজেকে ইসলামিক রাষ্ট্র হিসেবে দাবি করার মধ্যে শুধুমাত্র মিশরই 4টি নোবেল প্রাইজ পেয়েছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে তোমার ইরাক, ইরান পেয়েছে তাও 1টি করে। তো সৌদি আরব কোনো নোবেল প্রাইজ নেই। এখন আর এখানে নোবেল প্রাইজ যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু ওভারঅল নোবেল প্রাইজ, মানে নোবেল প্রাইজে উইনারদের লেটারের মধ্যে তোমার সায়েন্টিস্টও থাকবে, কিন্তু এতে সৌদি আরবে নামই নেই। তার মানে বুঝতেই পারছেন যে মানে এখন মানে আপনারা, আমি আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। এখন হু ক্যান হেট সৌদি আরাবিয়া উইথ রিলিজিয়াস অ্যাঙ্গেল, তো মানে এটা আমরা মানে কোথাও পাবো না যে মানে কোনো ফ্যাক্টের ব্যাপার বলছি না। তো এই প্রশ্নটা রিসার্চ করে আমি পেয়েছি, তো একটু 2 মিনিট না কিছু সময়ের জন্য ওবা আচ্ছা ওকে আমি এক্ষুনি লিখছি। তো এখন
এখন যেটা আমি প্রশ্ন করতে যাচ্ছি, তো এটা আমি মানে পার্সোনালি মানে ফ্রেন্ড সার্কেলের রিসার্চ করে আমি পেয়েছি। তো সৌদি আরবকে মানে হু ক্যান হিট সৌদি আরাবিয়া উইথ রিলিজিয়াস অ্যাঙ্গেল। তো এখন আমাদের এখানে সবচেয়ে বড় মানে সৌদি আরবের সাথে যে সকল বাংলাদেশিরা রিলেট করে তাদের সবারই মানে একটা কোশ্চেন, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারা সৌদি আরবকে ঘৃণা করে। তো কারা সৌদি আরবকে ঘৃণা করে, তো এটা আমরা যদি বের করতে পারি তো আমরা কিভাবে বের করব, কারা সৌদি আরব ধর্মীয় দৃষ্টিকোণে কারা সৌদি আরবকে ভালোবাসে। তো সেই দিক থেকে সৌদি আরবকে ঘৃণা করা, সৌদি আরবের যে হেটার্স আছে সৌদি আরবকে যে ঘৃণা করে তাদের ক্যাটাগরি আমি এখানে পেয়ে গেছি। তো ওকে, তো ওকে, তো এখন আমি এখানে তাদের ক্যাটাগরি আমি এখানে পেয়ে গেছি। তো কারা সৌদি আরবকে কারা ঘৃণা করে এটা আমি তাদের ক্যাটাগরি পেয়ে গেছি, এখনই আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে আমি লিখেছি সৌদি আরবিয়া ক্যান বি হেটেড বাই টু ক্যাটাগরিজ অফ রিলিজিয়াস অ্যাঙ্গেল, আনএজুকেটেড অ্যান্টি ইসলামিক, এজুকেটেড প্রো ইসলামিক। মানে সৌদি আরবিয়াকে মানে যারা দুই ক্যাটাগরির লোক আছে এরা সৌদি আরবকে সবচেয়ে বেশি ঘৃণা করে, মানে দুই ক্যাটাগরির লোক আছে। এক হলো গিয়ে তোমার অশিক্ষিত ইসলাম বিদ্বেষী আর শিক্ষিত ইসলাম প্রিয়। জি হ্যাঁ, তো কিছু মানে ইসলাম বিদ্বেষী আছে যারা সৌদি আরবকে ঘৃণা করে, তবে এরা সবাই অশিক্ষিত ইসলাম বিদ্বেষী। আর শিক্ষিত ইসলাম প্রিয়রা তোমার সৌদি আরবকে ঘৃণা করে। তো কারণ শিক্ষিত ইসলাম প্রিয় যারা আছে এদেরকে সৌদি আরবকে ঘৃণা করার মতো অনেক বড় কারণ আছে। তো এটা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এখন। তো এখন ওকে, এখন শিক্ষিত এখন কিভাবে অশিক্ষিত মানে ইসলাম বিদ্বেষী সৌদি আরবকে ঘৃণা করবে। তো বাস যারা অশিক্ষিত ইসলাম বিদ্বেষী আমরা বলতে আমরা কি বুঝি, তো ইসলাম বিদ্বেষী বলতে গিয়ে আমরা সে সকল ব্যক্তিদের বুঝি মানে যারা ইসলামকে মানে ধর্ম হিসেবে সব ঘৃণা করাতে অভ্যস্ত। তো অশিক্ষিত ইসলাম বিদ্বেষীরা সৌদি আরবকে কেন ঘৃণা করবে, তো অশিক্ষিত ইসলাম বিদ্বেষীরা সৌদি আরবকে ঘৃণা করার জন্য তোমার সবচেয়ে বেশি অশিক্ষিত ইসলাম বিদ্বেষীদের সৌদি আরবকে ঘৃণা করার মতো মানে কি রিজন থাকবে, মানে সৌদি আরব নিজেদের মুসলিম রাষ্ট্র দাবি করে আর সৌদি আরবের পতাকাতে কালেমা তাইয়েবা আছে, এরাও মানে অশিক্ষিত ইসলাম বিদ্বেষীদের সৌদি আরবকে ঘৃণা করার কারণ, বাস এটুকু। মানে এদের তো ভাই যে কোনো প্রকারে ইসলামকে ঘৃণা করাতে মতলব, মানে কারা কারা ইসলামের নেতৃত্ব দিচ্ছে
এখন কারা কারা ইসলামে নিজেকে ইসলামিক রাষ্ট্র হিসেবে দাবি করছে এটা কিন্তু এদের মতলব নয়। এখন আমি আরেকটা কোশ্চেনের দিকে যাচ্ছি। তো অশিক্ষিত ইসলাম বিদ্বেষীরা মানে সৌদি আরবকে কেন ঘৃণা করল এটা আমি বলে দিলাম ভাই। এখন এখন অশিক্ষিত ইসলাম বিদ্বেষীরা সৌদি আরবকে কেন ভালোবাসে এই প্রশ্নটাই আমি এখন আপনাকে দেখাচ্ছি। বাংলা একটা প্রবাদ আছে, যেই লাউ সেই কুদু। তো যদি লাউ হিসেবে একটা প্রশ্ন আছে যে শিক্ষিত ইসলাম বিদ্বেষীরা সৌদি আরবকে কেন ভালোবাসে, তাহলে এটা যদি লাউ হয় তাহলে কুদু ওই প্রশ্নটা হবে যে শিক্ষিত ইসলাম প্রিয়রা সৌদি আরবকে কিভাবে ঘৃণা করে। তো এটা মানে খুবই একটা সিম্পল কোশ্চেন অ্যান্সার। তো কালেমা তাইয়েব হচ্ছে নন ইসলামিক ল্যাঙ্গুয়েজ। তো তো এখানে মানে কালিমা তাইয়েব এখানে লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখন তো কালিমা তাইয়েব আপনারা হয়তো ভাবতে পারেন যে কালেমা তাইয়েব খুব ভালো একটা কালেমা আছে, মানে খুবই ভালোভাবে লেখা আছে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমাদের কালেমা তাইয়েব যেটা এটা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে নয়। ওকে, আমি সোজা পয়েন্টে যাচ্ছি। কালেমা তাইয়েব তো কোরআন রেভেলেশন অন বাই আল্লাহ কোরআন রেভেলেশন বাই আল্লাহ টু মুসলিম। ওকে, তো ওকে, তো ওকে কোরআন টু বি ওকে তো এখন বেশি কিছু না, আমরা ইসলামী স্কলারের দিকে আমরা যাব। আমি কিন্তু ভাই ইসলামিক স্কলারের দিকেই আমরা যাচ্ছি। তো আচ্ছা, তো আমরা এখানে আমি মানে পিকচার শুধু ফ্ল্যাগের কথাই বলছিলাম, তবে এটাও কিন্তু ভাই আসে, মানে নেক্সট কোশ্চেনে আসে। ভাই ওকে ওকে ভাই এখন আমরা
যাচ্ছি আল্লাহ রিভিলস কোরআন সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড ওকে আমরা কিন্তু ভাই মানে অ্যারাবিকদের মানে সৌদিদের মানে হিপোক্রেসিটা আমি এখানেই আমি ধরতে পারি তো Well, and thus have we revealed to you an Arabic Quran that you may warn your mother's city. Now, Achha. Ye bhai alag problem. Surah Yusuf pe bola ache. যে সুরা ইউসুফের আয়াতে স্পষ্ট বলা আছে সিওরলি উই হ্যাভ রিভিলড ইট অ্যান আরবিক কোরআন দ্যাট ইউ মে আন্ডারস্ট্যান্ড আচ্ছা এখানে আরবিক কোরআনের কথা বলা হয়েছিল চলো আমি একটু খোঁজ নিয়ে জানি দেখি তো চলো আমি খোঁজ তো করতেই পারি ট্রান্সলেটর আচ্ছা ওকে ভাই ট্রান্সলেটর ভাই স্প্যানিশ তো আছে ভাই মানে স্পেনের লোকেরা বুঝবেও না ওকে আমি এটা ইংলিশে দিয়ে দিই এখন তো সুরা ইউসুফের আচ্ছা কোরআন ডট কম ভাই এখন এদের হিপোক্রেসিটা আমি ধরতে পেরে গিয়েছি তো এখানে বলা আছে যে আমার ইন্ডিড উই হ্যাভ সেন ইট টু ডাউন অ্যাজ এ কোরআন দ্যাট ইউ মে আন্ডারস্ট্যান্ড এখন অ্যারাবিকে দিয়ে নিন ইন্ডিড উই হ্যাভ সেন ইট ডাউন তো এখানে ভাই দুইবার লেখা আছে যে মানে অ্যাজ এ কোরআন ইন অ্যারাবিক দুইবার লেখা আছে যখন এটা একবার লিখলেই হয়ে যেত সো ইউ দ্যাট ইউ মে আন্ডারস্ট্যান্ড তবে মানে যদি অ্যারাবিক লাস্টটা যদি আমরা হাটাই দিই তো কিভাবে বলি তো তো আল্লাহ তাআলা আমাদের বলেছেন যে তিনি আমাদের জন্য কোরআন নাজিল করেছে যাতে আমরা বুঝতে পারি এখন এখন আমরা মানে একটু দেখে নিই ওকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ স্ট্যাটিস্টিক ওকে তো আরবি ভাষায় বলার মতো
বড় জোর 15 কোটি আছে। আর 29টি দেশে তোমার আরবি ভাষায় বলা হয়ে থাকে। তো এখন সোজা ইংলিশ। তো ওকে এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্যাটিস্টিকে বাবরাও এখন আচ্ছা মানে এখানে আছে 70 কোটি লোক মানে ইংরেজিতে কথা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে বলতে পারে, আর 40 কোটি লোক হচ্ছে তোমার ইংরেজিতে মাতৃভাষা হিসেবে বলতে পারে। তো আর এতে ভাই স্পষ্ট বলা আছে যে ইংলিশ যেটা এটা আমাদের মানে সারা বিশ্বে মানে ছড়িয়ে পড়া একমাত্র ভাষা মানে সবচেয়ে বেশি স্বীকৃত ভাষা হচ্ছে তোমার ইংলিশ। এখন আপনি বলুন যে মানে কোন দেশ কিভাবে ভাষা হিসেবে স্বীকৃত হতে পারে? আদান তো চলছে, আমি একটু পজ করে দিচ্ছি, বাকি আছে আর সেটা এখন ওকে এখন এখন আমাদের প্রশ্ন হচ্ছে তোমার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা এটা এখনো মানে স্বীকৃত ভাষা কি করে স্বীকৃত ভাষা হলো মানে সারা বিশ্বে কেন স্বীকৃত হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ? কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলে? আমরা ল্যাঙ্গুয়েজ মানে আমার মনে ভাবটা আমি প্রকাশ করব, মানে মানে আমার মনে ভাবে প্রকাশ করার মাধ্যমটাকেই তো আমি ভাষা আমি বলতে পারি। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ ইওর ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ সিকোয়েন্স অফ ওয়ার্ডস অ্যান্ড সিকোয়েন্স অফ অ্যালফাবেটস টু এক্সপ্রেস ইওর মাইন্ড। অর্থাৎ আপনি আপনার মনে কি চলছে আপনি এটা ইংলিশ ভাষায় আপনি বলতে পারেন। তো এই যে এখন যে আমি যে যা লিখলাম যে হাউ ক্যান এডুকেটেড প্রো ইসলামিক হেট সৌদি আরাবিয়া, তো আপনি যদি স্প্যানিশও হয়ে থাকেন তাও আপনি খুব সহজে এটা পড়তে পারবেন, আর আপনি যদি চাইনিজ হয়ে থাকেন তাও আপনি মানে খুবই সহজে এটা আপনি পড়তে পারবেন। তো আপনি বুঝে যাবেন যে মানে সৌদি আরবকে তোমার শিক্ষিত ইসলাম বিরোধীরা ঘৃণা করছে, কিন্তু ভাই এখন একটু প্রবলেম হয়ে গেছে সময় মতো। ওকে এখন এখন ঠিক আছে। তো এখন প্রবলেমটা হচ্ছে তোমার ইসলাম মানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমরা যদি কোরআন পড়তে পারি সেমন ভাষায় তো নাজিল করেছে। তো এখানে তোমার কিছু আরব স্কলাররা তোমার কিভাবে নিজের হিপোক্রিসি দেখিয়েছে, ওখানে শুধু আরবি কোরআন এস আরবিক শব্দটা বসিয়ে দিয়েছে। যেমন হতে পারে
টাইম হতে পারে যে তোমার লেখাটা ছিল যে কোরআন ইন ইংলিশ, কোরআন ইন জাপানিজ, কোরআন ইন চাইনিজ, এরকম কিছু লেখাই তো হতে পারতো। তো কাল তো এখানে কালিমা তাইয়েব নন ইসলামিক ল্যাঙ্গুয়েজ, তো এখানে আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে 15 কোটি মানুষ আরবি ভাষায় কথা বলছে আর 110 কোটি মানুষ ইংলিশ ভাষায় কথা বলছে। তো সেখানে আপনি যেখানে 70 কোটি মানুষ ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ভাষায় কথা বলছে, তো এখন তো এখানে তোমার কালিমা তাইয়েব নন ইসলামিক, তো আল্লাহ এখানে স্পষ্ট বলা আছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য আরবি ভাষায় কোরআন নাজিল করেনি। সো কালিমা তাইয়েব আরবি ভাষা নয়, সো এটাকে আমরা নন ইসলামিক ল্যাঙ্গুয়েজ তো বলতেই পারি, কারণ আরবি ভাষায় কথা পৃথিবীতে কথা বলে তোমার 15 কোটি মানুষ, আর বাংলা ভাষায় পৃথিবীতে কথা বলে 40 কোটি মানুষ। সো তোমার কালেমা তাই আরবিতে লেখার কোনো মানেই হয় না। ওয়েল হতে পারে এটা যুক্তিটা একটু দুর্বল হতে পারে, কারণ ভাষাগত ব্যাপার, তো কেউ নিজের ভাষায় কালেমা তাই লিখেছে। তবে বাকি যে যুক্তি দুটি এটা সবচেয়ে শক্তিশালী যুক্তি। তো সেকেন্ড লজিকটা হচ্ছে তোমার সোর্স কন্টেন্টস ফান্ডামেন্টাল টেরোরিজম, তো ফান্ডামেন্টাল যেটা খুবই সত্য কথা যে তোমার এখানে যে কালেমা তাইয়েব, চলো মেনে নিলাম কালেমা তাইয়েব ইসলামের কালেমা, যেটা আমরা মুসলমান হিসেবে মানতে পারি কারণ এটা আমাদের ইমানে আছে। কিন্তু এখানে তোমার যে কালেমা তাইয়েবের নিচে যে তোমার তলোয়ারের কথা বলা আছে, এটা কিন্তু মানে স্পষ্টভাবে ওকে পাই এটা কিন্তু ভাই স্পষ্টভাবে ফান্ডামেন্টালিজমের দিকে মানে ইশারা করছে। তো এখন কিভাবে ফান্ডামেন্টালিজমের দিকে ইশারা করছে সেটা আমি আপনাদের স্পষ্টভাবে বলে দিতে পারি। তো এটা খুব কোনো একটা রাষ্ট্র যখন নিজের পতাকাকে ধর্মীয় হিসেবে উপস্থাপন করে, তো ধর্মীয় চিহ্নের নিচে যদি কোনো তলোয়ার থাকে তাহলে বুঝতে হবে যে মানে সন্ত্রাসবাদী মানে মানে ধর্মীয় সন্ত্রাসবাদী ইসলাম মানে ধর্ম প্রচারে তাদের উদ্দেশ্য। তো তো ফর্চুনেটলি এর পিছনে একটা ফ্যাক্টও আছে। ওকে ওয়েল ওটা নেক্সট কোয়েশ্চেনই মানে খুব মানে এটা ভালোভাবে এক্সপ্লেন করা যাবে। তো এখন এরপর আছে তোমার স্যাটানিক কালার, তো এখানে সবুজ দেওয়া হয়েছে। তো আমরা যারা মানে খোদা পছন্দ করি বা খোদার পক্ষে থাকি, এরা কিন্তু শয়তানের আমরা খোদার পক্ষে থাকি বা মানে খোদার পক্ষ থেকে আসা শান্তি কামনা করি, এটা তারা কিন্তু কখনো সবুজ রং ব্যবহার করি না, কারণ আমরা শান্তির আকাশ যদি আমরা দেখতে চাই তো শান্তির আকাশ সকালটা হয় তোমার হলুদ দিয়ে, দুপুরটা হয় নীল দিয়ে, আর সন্ধ্যাটা হয় লাল দিয়ে। এখন
অনেক দেশ আছে মানে ধর্মীয় পথ মানে ধর্মীয় রিলিজিয়াস সিম্বলকে তোমার ন্যাশনাল ফ্ল্যাগ হিসেবে ব্যবহার করেছে ওকে শুরু বিসমিল্লাহ শুরু করছি ফ্ল্যাগ অফ ইংল্যান্ড আচ্ছা এখন ওকে আপনারা দেখবেন যে মানে ইংল্যান্ডও তোমার যখন প্রতিষ্ঠা হয়েছে তখন খ্রিস্টান রাষ্ট্রই ছিল বলে বটে তবে আপনারা ভাই লক্ষ্য করলে দেখবেন যে মানে তাদের পতাকায় ক্রস থাকলেও এখানে কোনো যে তোমার তাদের পতাকায় ক্রস থাকলেও কিন্তু আপনি কখনো মানে কোনো ছোটোখাটো বন্ধু বা ধারালো কাস্তের মতো কিছু আপনি তাদের পতাকায় খুঁজে পাবেনই না ওকে তো এখন ইউনিয়ন জ্যাকের দিকে যাচ্ছি এটা ইউনিয়ন জ্যাক তো ইংল্যান্ড স্কটল্যান্ড আর আয়ারল্যান্ড মিলিয়ে তৈরি তো এখানেও কোনো সন্ত্রাসবাদ আপনি কোথাও খুঁজে পাবেন না ওকে মানে এতে কোনো মানে অস্ট্রেলিয়ার কোথাও কোনো উল্লেখ নেই এখন আমি আসছি তোমার ও আর আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে তোমার দুপুরে আকাশ সাধারণত সাদাই হয়ে থাকে তো ইংল্যান্ডে মানে সাদা আকাশ আর ক্রসটাও তোমার লাল আকাশের মতো আছে তো আর ইউনিয়ন জ্যাকে আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন যে ওখানে নীল বর্ণ আছে তো আকাশটা যখন ভাই শান্ত হয়ে যায় তখন রোদ কম হয়ে যায় তখন আকাশটা নীলই হয় এখন সুইডেনের কথা আসি সুইডেন মানে আমার এক ফ্রেন্ড আছে যে তোমার ফিনল্যান্ডে থাকে সুইডেনের সাথে 36 একটা মানে ব্যক্তিগত ভাবে না হলে রাষ্ট্রগত ভাবে 36 একটা তো মানে এখানে আপনি দেখবেন যে ক্রসটা যদিও হলুদ কালারে দেওয়া আছে কিন্তু আপনি লক্ষ্য করে দেখতে পাবেন যে মানে এদের শুরুটা হয় তোমার মানে এরা যখন ধর্মীয় কাজকর্ম শুরু করে তখন 7টা-8টার দিকে শুরু করে এই জন্য এদের হলুদ ক্রস পাওয়া যায় আর মানে এদের দিনে বেশিরভাগ সময় নীল বর্ণে হয়ে থাকে এরা তো ভাই শীতকালীন দেশ শীতকাল এরা তো ভাই এমনিতেও শীতকালীন দেশ আর শীতকাল এদের খুব ফেভারিট তো শীতকালে আকাশটা নীলই হয়ে থাকে তো আপনি কোনোদিন সবুজ বর্ণতে দেখেছেন এখন অনেকে বল মানে অনেকে বলে যে আমরা বাংলাদেশি মুসলমানরা তোমার মানে কার্বন অক্সিজেন আমাদের যে গাছপালা যে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে তো পাতার রংটাও তো সবুজ তো আপনি ভাই মানে আদম হাওয়া মানে ইসলামী কাহিনীটা আপনি মনে পড়েনি যে মানে সবুজ পাতার মধ্যেই কিন্তু শয়তান নিজে লুকিয়ে থাকতে পেরেছিল এখন যদি পাতার রং যদি নীল হতো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি যদি পাতার রং যদি নীল গাছের পাতার রং যদি নীল হতো তাহলে শয়তান মানে আদম হাওয়ার কাছে সহজেই ধরা পড়ে যেত আর শয়তান ভাই আদম হাওয়ার কাছে তোমার সহজেই ধরা পড়ে যেত তো সবুজ পাতার মাঝে নিজেকে লুকিয়ে রাখতে পেরেছে
ওকে তো এখন সাইন্টিফিকলি যদি বলতে চাই তাহলে আজকাল আমরা সবুজ পাতা ব্যবহার না করে আমরা কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কিন্তু খুব সহজেই আমরা অক্সিজেন বের করতে পারি। তো আমরা আমাদের ভাই কৃত্রিমভাবে গ্লুকোজ তৈরি করতে হবে আর ফটোসাইনেটিক্স আর্টিফিশিয়াল ফটোসাইনেটিক্সের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা অক্সিজেন বের করতে পারি। আর একটা উপায় আছে যে মেশিনের মাধ্যমেও আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন বের করতে পারি। তো এতে আমাদের ফায়দা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা ভাই একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা হিরে আমরা পেতে পারি। তো ওকে তো এটা এই জন্য স্যাটানিক কন্টেন্টস বলা হয়। এখন আমরা আসি তো অন্য পয়েন্টে। ওকে তো এখানে বলা আছে হাউ ক্যান উই ডিফাইন সৌদি আরাবিয়া টু ইনভলভ রং ইমেজ অফ ইসলাম। ভাই এটা কিন্তু খুব মানে সহজে এ বলা চলে। তো সম্ভবত আমি এটার জন্যই তো এতক্ষণ বের করেছি। ওকে চলো আমরা মানে ইসলাম স্কলারের কাছে যাই। তো রিভিউ মাওলানা আবু আতা তো রিভিউ অফ রিলিজিয়ন নভেম্বর 1994 তো বলা আছে। তো কি বলা আছে, দিস পেপার কনসার্নিং দ্য নেচার অফ ডিভাইন রেভলিউশন ওয়াজ রিড বাই মাওলানা আবু আতা। চলো এটা মানে জানে না। তো এখন আসি, and it is not a man for man that Allah should speak to him except by direct revelation or from behind a veil or by sending a messenger to reveal his command that he please surely. So he is mighty wise and thus have we revealed to them the word by our command. Though Jesus not know what the book was nor what was the faith, but we have made the revelation of land whereby we get such of our servant as we pleased, and truly those guide man guide to the right path. Holy Quran chapter 42 verse 52-53. তো এখানে চ্যাপ্টার 42 ভার্স 52-53 কনসেপ্টটা এটা কিন্তু খুব মাওলানা আবু আতাই লিখে গিয়েছেন। তো তিনি অর্থাৎ স্পষ্টভাবে বলানো হয়েছে যে তোমার কোরআন স্পষ্টভাবে বলানো হয়েছে যে তোমার আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন এটা না এটা শুধু সঠিক নির্দেশনা দেওয়ার জন্য, এটা না কোনো মানে কোনো কিছু লুকানো হয়েছে বা না মানে আল্লাহ তাআলাকে খুশি করানো হয়েছে। তো এই বুকটা শুধু আমাদের বিশ্বাসের জন্য নয়, তো কোরআন আমাদের বিশ্বাসের জন্য শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য নয়, তো আমাদের একটা মানে আলোর দিশা দেখানোর জন্য যাতে আমরা নিজেদের মানে আমরা আল্লাহর বান্দারা মানে নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারি, যেটা খুবই একটা ভালো দিক। তো কিন্তু ভাই আজকাল সৌদি কোরআনে কি বলা হয়েছে, তো আমরা সাধারণত সৌদি আরবের রচিত কোরআন আমরা তেলাপ করি, তো ওখানে কি বলা হয়েছে এটা আমি বলি।
মানে সৌদিরা আমাদের জন্য কি মানে কোরআনে মানে কি কিভাবে বলা হয়েছে এটা আমি আপনাদের একটু বলে বোঝাতে পারবো। ওকে, তো এর আগেও আমি মানে কোরআনের নাজিলে সহজভাবে নাজিল হওয়ার বিষয়টা আমি আগেও বলেছি, এখন আমি আপনাদের বলছি যে তোমার মানে সৌদিরা কোরআনে মানে কি লিখে যে সংকলন করেছে এতে কি বলা হয়েছে মানে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে সারাজীবন থাকবে, আর এরা হচ্ছে নিকৃষ্ট জীব। আচ্ছা, তো মানে হচ্ছে তোমার আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, স্টিভেন হকিং, অ্যালান টিউরিং, বিল গেটস, এলন মাস্ক, এরা যারা আছে তারা হে, তো এরা তো ভাই এদের কাছে তো তোমার নিকৃষ্ট জীব হবে, কারণ তোমার এরা আইজ্যাক নিউটন, অ্যালান টিউরিং, চলো মেজরিটি কান্ট্রি হিসেবে বলি, তো আইজ্যাক নিউটন, অ্যালান টিউরিং, বিল গেটস, এলন মাস্ক, মেজরিটি কান্ট্রি কি তাহলে তাল মিলিয়ে যদি বলতে চাই তাহলে খ্রিস্টান বলা যেতে পারে। আর অ্যালবার্ট আইনস্টাইন যে নিজেকে তো স্বীকার করেছেন যে তিনি একজন ইহুদি, তো আহলে কিতাব তিনি তো ভাই আল্লাহ তাআলাকে ডাইরেক্টলি কোথাও বলেননি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার মানে মানে এরা জাহান্নামে নিকৃষ্ট জীব। তারপর হচ্ছে তোমার পলিথিস্ট মানে মুশরিকদের মধ্যে যারা অবিশ্বাসী মানে মুশরিকদের মধ্যে যারা কাফের, মানে হচ্ছে তোমার শিবের পূজা করে দুর্গা, যারা শিবের পূজা করে দুর্গার পূজা করে এরা ভাই নিকৃষ্ট, এদেরকে নিকৃষ্ট জীব বলা হয়েছে। অথচ মানে মানে এটা কেন বলা হয়েছে কিন্তু এটা কিন্তু মানে কোনো ইসলামিক মানে আরবিক ইসলামিক স্কলার স্পষ্টভাবে বলেনি, তো এখানে কারণ মানে ইসলামের পক্ষে অনেক হিন্দুরাও কাজ করে গেছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর তোমার মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী মানে মানে 3-4 কোটি মুসলমানদের তোমার ভারত হিন্দু রাষ্ট্রে নামাজ পড়ার সুযোগও দিয়েছে। কিন্তু এদেরকে নিকৃষ্ট জীব বলা হয়েছে। তাহলে এই যে তোমার ওসামা বিন লাদেন, তারপর ওমর আল বাগদাদি, এরা যে মানে ইসলামের নামে যে শুধুমাত্র মানুষ হত্যা করে বেড়াচ্ছে, তো এই ইসলামিক এক্সট্রিমিজম স্প্রেড করছে, তো এদের এরা না মানে আহলে কিতাব আর না মুশরিক, তো আপনাদের ভাষায় এদের মুসলমানই বলেন না চলে, তাহলে আপনি এদেরকে নিকৃষ্ট জীব কেন বলছেন না? তো ভাই এখন আমরা যে কোরআন আমরা পাচ্ছি এটা সৌদি আরবেরাই সংকলন করেছে। তো এরপর আসি তোমার আরো ভয়ঙ্কর একটা ব্যাপার, এখন আসি ভয়ঙ্কর একটা ব্যাপার আছে, তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তো এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এটাই যে এখন আছে, হ্যাঁ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তোমার সূরা আল মায়েদাতে বলা আছে যে হে মুমিনগণ,
তোমরা ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, তারা একে অপরের বন্ধু। তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব সুলভ স্থাপন করো তাহলে তোমরা তাদের দলে হয়ে যাবে। আর আল্লাহ তাআলা মানে গুনাহগারদের পছন্দ করেন না। তো আমরা জানি মানে কোরআনের প্রত্যেকটা শব্দ হচ্ছে তোমার আল্লাহ তাআলাই নাজিল করা, কিন্তু এখানে তোমার আমরা মুসলমানরা কেন ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব সুলভ স্থাপন করব না, যখন ইহুদি আর খ্রিস্টানরা বন্ধুত্ব হিসেবে তোমার মুসলমানদের থেকে বেশি বিশ্বস্ত হয়ে থাকে? এটা সত্য। এখন আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, তারপর অ্যালান টিউরিং, স্টিফেন হকিং, বিল গেটস, এলন মাস্ক, জেফ বেসোস, এরা ভাই মুসলমানদের যে জীবনযাপন সুন্দর করার জন্য যে কাজ করে গেছে, দুনিয়ার ভাই কোনো মুসলমান এত সুন্দরভাবে জীবনযাপন কাজ করে যায়নি। আমাদের মিসাইল ম্যান, ভারতের মিসাইল ম্যান এবিজে আব্দুল কালাম, তিনি একজন গ্রেট মুসলমান ছিলেন বটে, কিন্তু তিনি নিউক্লিয়ার মিসাইল সেটাই টেস্ট করেছেন যেটা 10 বছর আগে রাশিয়ানরা টেস্ট করে গেছে। আর রাশিয়া তো ভাই নাস্তিক রাষ্ট্রই বটে। এখানে তো এরপরে যদি বলতে চাই যে আমরা মুসলমানরাই মুসলমানদের জন্য সবচেয়ে বেশি অবিশ্বাসী, তো আমরা মুসলমানরাই মুসলমানদের জন্য সবচেয়ে বেশি অবিশ্বাসী। এবং এটা আমি আপনাদের এখনই প্রমাণ করে দিতে পারবো। এর সাথে মানে আর একটা পয়েন্ট, ফ্যাকচুয়াল পয়েন্ট এখানে আমি খুব সহজেই বের করতে পারবো। ওকে, এখন এখন ভাই এটা একটু কেটে দিই। ওকে, ফার্স্ট ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশন যেটা আল কায়দা, এটা যে ফাউন্ডার আর লিডার আর আছে, তো ইনি কে ছিলেন? ওসামা বিন লাদেন। তো ওসামা বিন লাদেন ব্যাপারে যদি বলা হয় যে মার্চ মাসের 10 তারিখ সন 1957 আছে, ভাই এনে ভাই সৌদি আরবের রাজধানী রিয়াদেই তো তার জন্ম। তো ভাই এটাই, আর ওসামা বিন লাদেন হচ্ছে তোমার আল কায়দার মতো একটা সন্ত্রাসী সংগঠনের নেতা। তো এটাকে কেউ যদি মানে শহীদ বলে তা সেটা তারই দোষ, এটাই তো ভাই সবচেয়ে বড় প্রমাণ। আরো দেখি আর কোনো প্রমাণ পাওয়া যায় কি না, মানে এমনিতেও এই প্রমাণটাই যথেষ্ট। তো তো এখানে বলা আছে যে তোমার সৌদি আরবের যে টেরোরিজম যেটা, এটা ইসলামী এক্সট্রিমিজমই বলা যায়। তো এদের টার্গেট হচ্ছে ফরেন সিভিলিয়ানদের জন্য
এরা সৌদি আরবের ফোর্সে সিকিউরিটি ফোর্সে যেতে পারে। তো ওকে এখন ভাই ভাই খুব খুব সহজেই বলা আছে, সৌদি আরবিয়া ইটসেলফ হ্যাজ বিন অ্যাকিউজড অফ ফান্ডিং টেরোরিজম ইন আদার কান্ট্রিজ। মানে সৌদি আরবে মানে এখন আমরা আর ইনক্লুডিং সিরিয়া, তো ইউএস অ্যাম্বাসি কেবল হিলারি ক্লিনটন ক্লেম সৌদি আরবিয়া ওয়াজ এ ক্রিটিক্যাল সোর্স অফ টেরোরিস্ট ফান্ডিং। তো এখন ভাই আচ্ছা ওকে ওকে তা গার্ডিয়ানে ভাই বলাই হয়ে গেছে আছে ওকে ওকে তো ইউএস তো লস্করে তৈয়বা টেরোরিস্ট রেস ফান্ড ইন সৌদি আরবিয়া, এটা খুব মানে স্পষ্ট প্রমাণ আছে। তো আপনারা যদি চান আমি এর লিঙ্কটা আপনাকে দিতে পারবো। আমার মনে হয় তো আপনারা খুব ভালোভাবেই পড়বেন। ইসলামে কিন্তু সন্ত্রাসী বাদ ইসলাম সমর্থন করে না আমরা মুসলমানরা যতটুকু জানি, কারণ আমরা মানে আমরা ভাই অন্যদের প্রতি সহনশীলতা ছিল, আর এটা আমরা মুসলমানরা যে পরধর্ম সহিষ্ণু থাকি এটা আমরা ইসলাম থেকেই শিখেছি। তো এটা লম্বা একটা ব্যাপার স্যাপার, কোনো সময় লিঙ্কটা দিয়ে দেবো, ও আপনারা ভালো করে পড়ে নেবেন। তো ইউএস মিলিটারি সৌদি আরবের ১৯৯০ সালে ফোর্স পাঠিয়েছে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করার পর, তো এটা কি গলফ ওয়ারই বলা চলে। আর তো ওকে এখন উইকিলিক্সে মানে উইকিলিক্স আছে, তো এখন উইকিলিক্স যে সৌদি আরবে ক্যাশ মেশিং টেরোরিজম সৌদি আরব নিজে একটা ক্যাশ মেশিং টেরোরিজম একটা ক্যাশ মেশিং আছে, তো এটা আমি আপনাকে দেবো, আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। তো এখন আমার মনে হচ্ছে যে একটু ব্যাপারটা গুটিয়ে গেছে। ওকে তো মানে এ তো গেল টেরোরিজমের দিকে, এখন আমরা তো এখন আমরা যাচ্ছি কেস ইন সৌদি আরাবিয়া। তো তো এখানে আপনি দেখবেন যে মানে ধর্ষণ যেটা এটা কিন্তু ইসলাম একেবারেই সমর্থন করে না, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে কাতিফ রেপ কেস
যেটা গ্যাং রেপ কেসে যাচ্ছে, একজন সৌদি আরবে যে পূর্ব প্রদেশ কাতিফে থেকে একজন শিয়া যুবতী নারীকে ভিকটিম বানানো হয়েছে। তো তার যে পুরুষ সঙ্গী তাকেও প্রথমে কিডন্যাপ করা হয়েছে এবং রেপ করা হয়েছে, এবং রেপের যে কালপ্রিট আছে এটা তোমার সৌদি আরাবিয়া, সাত সৌদি পুরুষ সন 2006 আছে। মানে এরা আমাদের মানে ইসলামকে কিভাবে মিসলিড করছে এটা আমরা খুব সহজেই আমরা দেখতে পারি। তো যদি ইসলামকে মিসলিড করা কোনো কমবে, যদি ভাই ইসলামকে মিসলিড করা কোনো কম্পিটিশন হতো তাহলে ইসলাম, যদি ইসলামকে মিসলিড করা যদি অলিম্পিক গেমস হতো তাহলে সৌদি আরব তিন-চারটে মেডেল তো নিয়েই আসতো, গোল্ড মেডেল নিয়ে আসতো। কারণ সৌদি আরবের চেয়ে মানে ইসলামকে মিসগাইড করা বা ইসলামের রং ইমেজ মানে ভুল দৃষ্টিভঙ্গি ইসলাম দিয়ে যে আমাদের সামনে তুলে আসছে, এটা আমাদের সামনে তুলে আসার ক্ষেত্রে সৌদি আরবের ধারে কাছেও কেউ নেই। আমরা ভাই অনেকে তো এটা ভাই আমরা অনেকে মানে ইসলাম থেকে দূরে সরানোর জন্য ব্রিটিশ এডুকেশনের উপর দায় করি বা ব্রিটিশ রুলার্সের উপর দায় করি, দায় চাপিয়ে দিই। কিন্তু ভাই এদের উপর দায় চাপানো আমার মনে হয় না কোনো যুক্তিযুক্ত কারণ হতে পারে। তো সৌদি তো ব্রিটিশ ইসলামের ক্ষেত্রে যে ব্রিটিশদের ইংল্যান্ডের যে ভূমিকা এটা আমরা অন্য ভিডিওতে আমরা বলবো, মানে কোনো এক ট্রিবিউট ভিডিওতে। তো এটা একটা রোস্টিং ভিডিও, সুতরাং আমরা এটা বলছি না। এখন তো এত গেল গ্যাং রেপের কথা, এখন তো এখন আমরা সোজা চলে যাচ্ছি মানে হিউম্যান রাইটসের ক্ষেত্রে, মানে এক বাস দু চারটা হিউম্যান রাইটসে বলবো। কারণ এমনিতেও তো কারণ এমনিতে ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ওকে LGBT রাইটস, ওকে তো তো এখানে বলা আছে যে মানে স্পষ্ট বলা আছে যে সৌদি আরবে যে LGBT রাইটস যে ইলিগাল বলা হয়েছে। এখন আমরা মানে যারা হোমোসেক্সুয়াল আছি তো মানে এরা সৌদি আরবে টিকতেই পারবো না। তো কিন্তু এরা কি হিসেবে বলা আছে মানে এদের মানে শরিয়া লতে বলা আছে যে হোমোসেক্সুয়াল লোক সৌদি আরবে থাকতে পারবে না, কারণ ইসলামে হোমোসেক্সুয়াল অ্যালাউ না। তো এভাবে আমাদের মানে ইসলামের একটা ভুল দৃষ্টিভঙ্গি তুলে দেওয়া হচ্ছে, এর ফলে লেসবিয়ান রোগ মেয়ে হয়ে মেয়েদের সাথে বিয়ে পেয়ে বসছে, এরা কি ভুল করেছে ভাই? গে লোক ছেলে হয়ে ছেলেদের সাথে বিয়ে পেয়ে বসে এটা কি ভুল করেছে ভাই? বাইসেক্সুয়াল মানে এক লিঙ্গের লোক তিন চার লিঙ্গে দুই লিঙ্গের লোকের সাথে বিয়ে সঙ্গম করতে পারে। তো ট্রান্সজেন্ডার হচ্ছে তোমার
ভাই ট্রান্সজেন্ডার লোকেরাও তো তোমার জন্মগ্রহণই করেছে হিজড়া হয়ে, তো মানে এরা কি মানে মানব অধিকার দৃষ্টি মানে মানসিক মনুষ্যত্বের দৃষ্টিকোণে তো এলজিবিটি কোনো মিস্টেকও না ভাই, এটা ভাই আলাদা একটা কুদরত, আর এটাকে সৌদি আরব ক্রাইম হিসেবে বেছে নিয়েছে। এর ফলে তোমার আমরা যারা শিক্ষিত মুসলমান আছি তো তারা কিন্তু মানে এতে আস্তে আস্তে ইসলাম থেকে আমরা সরে যাচ্ছি, তো যার ফলে এটা আমাদের জন্য একটা ভয়াবহ অবস্থায় আমরা পড়ে যাচ্ছি। তো এতক্ষণে আমি আপনাকে বোঝাতে পেরেছি যে মানে সৌদি আরব আমাদের মানে ভুল ইসলাম প্রচারে মানে কতটা ইনভলভ আছে। এখন এখন আমার লাস্ট কোশ্চেনে আসি, দেন শেখ আফগান জিলিপি মাইকেল, হোয়াট ইজ দ্য সলিউশন টু প্রিভেন্ট ফ্রম সৌদি আরবিয়ান ফান্ডামেন্টালিস্ট এম্পায়ার? তো এটা খুবই একটা সিম্পল ব্যাপার, যে সৌদি আরবে যে তোমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস যেটা এটা মানে পুরোপুরি উল্টে দেওয়ার ক্ষেত্রে যদি ফরেন ফোর্স যদি পুরো প্রেশার দিয়ে থাকে তো তাহলে মানে আমরা ফান্ডামেন্টালিস্ট এম্পায়ার থেকে আমরা রোধ করতে পারবো, সৌদি আরবের ফান্ডামেন্টালিস্ট এম্পায়ার থেকে আমরা সম্পূর্ণ নিজেদের মুক্ত করতে পারবো। তো সেটা কিভাবে মানে এটা খুবই সহজ, সৌদি আরবের যে ফান্ডামেন্টালিস্ট, তো আমরা ভাই সৌদি আরবে থেকে আসা কোনো কোরআন হাদিস বা সৌদি আরবে কোনো ইসলামী বই আমরা কিনব না, তাহলে আমরা এতে কি করতে পারি মানে আমাদের ইসলাম সম্পর্কে যে তোমার ভুল ধারণা এটা আমরা খুব সহজে আমরা মিটিয়ে দিতে পারি। তো এতে হবে কি যে ইসলাম যারা শিক্ষিত ইসলাম বিদ্বেষী তারা কিন্তু আস্তে আস্তে শিক্ষিত ইসলাম প্রিয় হয়ে উঠবে, কারণ আমরা যারা শিক্ষিত ইসলাম বিদ্বেষী তো আমরা মানে আল্লাহ তাআলা আমাদের যেই বুদ্ধি দিয়েছে সেটা দিয়ে তো আমরা ইসলাম যাচাই করে ইসলাম বিদ্বেষী হয়েছি। এখন যদি আমরা মানে সঠিক ইসলামকে আমরা তো সৌদি ফান্ডামেন্টালিজম এম্পায়ার যদি সৌদি আরবিয়ান যে ইসলামিক বুকস যদি আমরা না কিনি তাহলে তো আমাদের আমাদের কাছে যে রিসোর্স থাকবে ইসলামের রিসোর্স এটা সঠিক ইসলামিক রিসোর্স থাকবে, আর বিশেষত আমাদের ইসলামের দৃষ্টিকোণ শুধু এটাই হবে যে নামাজ পড়ো রোজা রাখো আর মানে আল্লাহ তাআলাকে স্মরণ করো, বাস এটুকুই, আর বাকি সকল কাজকর্ম হবে আমাদের মানে আমরা কিভাবে মানে নিজেরা চলতে পারবো। তো কোনো ইসলামিক স্ক্রিপচার আমাদের জীবন ব্যবস্থার উপর নজরদারি করতে পারবে না, তো আমরা যদি এরকমভাবে তো এদের ক্ষেত্রে তোমার যে হোমোসেক্সুয়াল রাইটস হোমোসেক্সুয়ালিটি ক্রাইম এলজিবিটি ইজ দ্য ক্রাইম, তারপর গ্যাংরেপ জাস্টিফাই এসব আমাদের এখানে মানে ইসলামে আসবেও না, তো তখন শিক্ষিত ইসলাম বিদ্বেষীরা বলবে যে ইসলামে তো এটাই বলা আছে যে আমরা অমুসলিম মুসলমানরা অমুসলিমদেরকে নিজেদের বন্ধু হিসেবে মেনে নিতে পারি এবং মুসলমান হয়ে অমুসলিমদের আমরা বরণ করতে পারি। তো
তো আমরা তো আর এটাও ভাবে যে মানে ইসলাম এটাই শেখায় যে আমরা মুসলমান হয়ে আমাদের অধিকার আছে যে অমুসলিমদের জন্য আমরা জান্নাতের সুপারিশ করতে পারি। তো এখানে তো সৌদি আরব, তো এ তো গেল তোমার কিতাবের ব্যাপার। এখন আমরা আসি যে তোমার সৌদি আরবের রিসোর্স। আমি আপনাকে আগেও মানে এই ভিডিওতে শুরু থেকে আমি আপনাকে দেখিয়েছি সৌদি আরবের রিসোর্স কোনটা। তো পেট্রো সৌদি আরবে কিন্তু আমরা কোনো শ্রমিক পাঠাবো না। যত শ্রমিক আছে আমরা সৌদি আরব সবগুলো আমরা সৌদি আরব থেকে ফেরত আনবো। তো এতে আমরা এতে কি হবে সৌদি আরবে অথবা আমাদের ওপর কোনো হুকুম জারি করতে পারবে না। এখন একটু ওয়েট করুন, তো সৌদি আরবের লোকে তো এরা তখন সৌদি আরবেরা কি করে, তো আমাদের মানে শ্রম দেয় হচ্ছে তোমার 5 টাকার, আমাদের শ্রম দেয় হচ্ছে বছরে 5 রিয়াল, আর আমাদের কাছ থেকে তোমার টাকা কেড়ে নেয় হচ্ছে তোমার সপ্তাহে 20 রিয়াল। তো সপ্তাহে যদি 20 রিয়াল হয় তাহলে 52 সপ্তাহ হচ্ছে বছরে তোমার 1040 রিয়াল হবে, তাহলে বছরে আমাদের ইনকাম 5 রিয়াল। তো সেই হিসেবে 1040কে যদি 5 দ্বারা বিয়োগ করে নিই, সরি ভাগ করে নিই, তো ডিভাইড করতে গেলে তো 208 গুণ আমাদের কাছ থেকে কেড়ে নেয়, অর্থাৎ 207 গুণ বেশি আমাদের অতিরিক্ত আমাদের কাছ থেকে কেড়ে নেয়। তো এতো ভাই আমরা থিওরির দিকে আসছি। আর এমনিতেও আমাদের মানে বাংলাদেশে যত টাকা পয়সা আছে তো সৌদি আরবে পাচার হয়ে যাচ্ছে। আর অপরপক্ষে যে তোমার আমাদের মানে ড্রাইভার, সার্ভেন্ট, হাউস ক্লিনার উপর সৌদিদের নির্যাতন ভাই, গ্রাউন্ড পয়েন্ট যদি পৃথিবীতে থাকে তো স্কাই পয়েন্ট মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গেছে। অথবা এটাও বলো যে তোমার আমাদের মানে আর্থ সোলার সিস্টেমের যে তোমার ডায়ামিটার সে ততটুকু হাইট হচ্ছে আমাদের মানে বাংলাদেশি সার্ভেন্টের ওপর সৌদি মালিক শেখেরদের নির্যাতন। তো এখন আমার নামেও তো শেখ আছে, যে শেখ আফগান জিলিপি মাইকেলস আছে, তো এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা হচ্ছে বাঙালি শেখ, সৌদি শেখ না। তো এখানে তোমার আমরা যদি মানে পেশার এটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট পর্যন্ত যেতে পারি তাহলে সৌদি আরব দুনিয়াতে মানে রেপুটেশন হারিয়ে বসবে, যার ফলে মানে নিজেরা খুব সহজেই গুটিয়ে নেবে। আর কে জানে সৌদি আরব এমনিতেই বিলুপ্ত হয়ে যায়। তো ওকে, তো এখন দ্বিতীয়টা হচ্ছে সৌদি শেখ, তৃতীয়টা হচ্ছে তোমার আমাদের মানে এখন আমরা বাংলাদেশে কি করতে যা করতে পারি সেটা হলো কি তোমার আমরা মানে কোনো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে চলবে না। তো যখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশেই চলবে না, তো
সৌদি আরবের নিম্নমানের বিশ্ববিদ্যালয়ে কোনো নন সৌদি কেউ পাওয়া যাবে না। সো সৌদিরা মানে মানে টেররিস্ট বানানোর যে ফ্যাক্টরিটা এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সেটা কীভাবে? তো তো ইসলামের নামে যে এরা ওখানে মানে এক্সট্রিমিজম যে ফেলানোর জন্য যে ট্রেনিং দেওয়া হয় সেটা পাওয়ার জন্য যদি ওদের মাদ্রাসা শিক্ষা যদি কেউ না নিতে পারা চায় তাহলে তো ভাই তোদের মাইকেল কাজ ওদের যদি সৌদিদের মাদ্রাসা শিক্ষা যদি কেউ গ্রহণ কোনো মুসলমান গ্রহণই করতে না চায় বা যদি কোনো মুসলিম রাষ্ট্র মাদ্রাসা শিক্ষাকে ব্যবস্থাকে যদি নিষিদ্ধ ঘোষণা করে তো এখানে তোমার সৌদি আরব মানে কাউকেই খুঁজে পাবে না যাকে মানে কোনো ক্রমে মানে ইসলামের নামে ব্রেন ওয়াশ করতে পারে। তো সৌদিদের নিজস্ব কোনো মানে ফান্ডামেন্টালিস্ট টেররিস্ট ফান্ডামেন্টালিস্ট কমান্ডো তো সৌদি আরবে তৈরি হবে না, যার ফলে হবেটা কি যে তোমার সৌদি আরবে ফান্ডামেন্টালিস্ট এম্পায়ার জোহে ও আস্তে আস্তে শুকিয়ে যাবে মানে গুটিয়ে যাবে মানে একটা ছোট্ট রাষ্ট্রে পরিণত হবে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার সৌদি আরবকে তোমার শিক্ষার আলো বুঝিয়ে দিতে হবে। তাহলে এটা হতে পারে যে সৌদি আরব নিজেই বিলুপ্ত হবে, কারণ সৌদি আরবের যে অস্তিত্ব এটা নির্ভরই করছে তোমার সাম্রাজ্যবাদ বৃদ্ধিতে, যার ফলে আর যদি সাম্রাজ্যবাদী না থাকে তাহলে সৌদি আরবের অস্তিত্ব বা এমনিতেই বিলুপ্ত। সৌদি আরব তোমার খুন খারাপি ভায়োলেন্সের উপর ভিত্তি করে আছে আর রিলিজিয়াস এক্সট্রিমিজমের উপর ভিত্তি করে আছে। যখন রিলিজিয়াস এক্সট্রিমিজমই যদি না থাকে তাহলে সৌদি আরব ভাই বিলুপ্ত হতে বেশি সময় লাগবে না। তো এখন আমরা বাংলাদেশিরা তো ভাই এখন আমরা বাংলাদেশিরা একটা সমস্যা আছে যে মানে ঠিক আছে শেখ আফগান জিলিপি মাইকেল আপনি ঠিকই বলেছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার সলিউশনটা এটার সলিউশনটা যে আপনি আমাকে একটু আগে বললেন। তো ফান্ডামেন্টালি সৌদি আরবিয়ান ফান্ডামেন্টালিস্ট তো এখানে তোমার আমাদের মানে সৌদি আরবে যারা কাজ করে তো তাদের বেশিরভাগই হচ্ছে তোমার নন স্কিলড লেবার, তো টাকা পয়সার জন্য দক্ষ জনশক্তি লেবার এক্সপোর্ট লেবার পাওয়ার এক্সপোর্ট করতে গেলে তো এখন খুব বেশি টাকাও আসা দক্ষ জনশক্তি আমাদের দরকার, কিন্তু আমাদের মানে জনশক্তি বেশিরভাগই তোমার দক্ষ নয়, শ্রমিক শক্তি বেশিরভাগই দক্ষ নয়। তো এখন আমরা কি করব ভাই? মানে আমি আগেই বলেছি যে মানে আগে শ্রমিকদের দক্ষ করে তারপর জনশক্তি রপ্তানি করতে হবে, তাহলেই ভাই আমাদের বেটার চয়েস যে তোমার ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা চায়না জাপান আসবে, একে জানে ভাই ইন্ডিয়াও আসতে পারে, ফিউচারের কথা তো সব কেউ বলতে পারে না। তবে মানে প্রেডিক্টেবল যে পজিশন আছে তো ইংল্যান্ড আমেরিকাতে যদি আপনারা জনশক্তি রপ্তানি করতে হয় তাহলে দক্ষ শ্রমিকদেরই রপ্তানি করতে হবে। তো
আমরা ভাই আমাদের কাছে একটা বেস্ট অপশন আছে, আমরা দক্ষ শ্রমিকদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করি, তো এতে আমাদের মানে দেশে টাকা পয়সা বেশি আসবে আর আমরা দেশটা উন্নয়নের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো তো এটা ভাই আমি আপনাদের একটু তুলে ধরছি। এখন আসি আউটরোটা। তো আশা করি ভিডিওটা আপনার খুব পছন্দ হয়েছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর ভালো যদি না লেগে থাকে তাহলে বাস ডিসলাইক করে চলে যাবেন, কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো কেউ যদি ভাই আমার ভিডিওতে কোনো কিছু রিপোর্ট করছে আমি কিন্তু কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব, যেহেতু আমার কাছে ইসলাম আছে, তো আমি আমার কাছে পাওয়ার আছে যে যে আমার ভিডিওতে রিপোর্ট করবে তার বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা আমি নেব। তো তো চ্যানেলে যদি নতুন আসেন তো সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব না করলে অসুবিধা নেই, তবে সাবস্ক্রাইব করলে তো বেল আইকন ক্লিক করতে পারেন যাতে আমরা তো সাবস্ক্রাইব ক্লিক করতে পারেন। তো ভিডিওটা আজকে ভাই এ পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই ভালো লেগেছে। তো এখন আমি একটু রেস্ট নেব আর মিলব নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভাই ততক্ষণ পর্যন্ত ভাই আল্লাহ হাফেজ। তো আওয়ামী লীগের সরি পলিটিক্যাল পার্টিতে আমি যাচ্ছিলাম।